চাপ দিলেই ভিতরে মাংস একবার বের হয়ে বের হয়ে আসছে। দর্শক, মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খাইদাই ডট কম এর আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ সাইফুল্লাহ এবং দর্শক, আমরা কিন্তু চলে এসেছি অনেক অনেক দিন পর, প্রায় মোটামুটি 4 বছর পর আমরা এসেছি বসুন্ধরা মার্কেট যেটাকে বলে, বা বসুন্ধরা সিটি, এটার ফুড কোর্টে, অর্থাৎ 8তলায় লিফটের 8 যেটা। এবং এখানে এসে আজকে মোটামুটি ভেবা জায়গা খেয়ে গেছি। অনেকদিন আগে এখানে আসা হয়েছিল এবং মানুষজন পুরো জমজমাট গমগম অবস্থা, এবং সবাই কিন্তু মানে অনেক রকমের সিনারিও এখানে আমরা দেখছি। মানুষজন আসছেন, পেট পুরে খাচ্ছেন, এই পেট পুরে খাওয়ার মাঝখান দিয়েই কিন্তু চলছে অনেক রকমের নাটক। এখানে হয়তো বা কেউ মেয়ে দেখতে এসেছেন বিয়ের কথাবার্তার জন্য, কারো হয়তো বা প্রথম ডেটিং, নার্ভাস, হাতে কাঁপা কাঁপা হাতে তারা স্যুপ খাচ্ছেন। হ্যাঁ, কেউ হয়তো বা ফ্যামিলি গ্যাদারিং এসেছেন, কেউ অনেকদিন পর দেখা হচ্ছে অনেক বিদেশ থেকে, অনেকে শপিং করতে এসে ক্লান্ত, তারা কিছুটা খাচ্ছেন, কিন্তু খাওয়াময় দুনিয়া। আহা, আটতলায় আসলে মনটাই অন্যরকম চনমন চনমন করে। এবং এখানে এসে আমরা দেখলাম যে দিল্লি দরবারে আমরা 4 বছর আগে এখানে এসে বাকেট বিরিয়ানি খেয়েছিলাম, সেই বাকেট বিরিয়ানির শো তারা কিন্তু চালাচ্ছে। দর্শক, ওটা কিন্তু আমাদের পজিটিভ রিভিউ আসেনি, মোটামুটি নেগেটিভ রিভিউ এসেছে। তবে এদের কলিজা আছে, তারা সেই শোটা চালিয়ে যাচ্ছেন, দ্যাটস গুড। এবং এটা দেখে আমাদের আগ্রহ হলো সেই কলিজাওয়ালা লোকদের এখনকার বিরিয়ানি কেমন সেটা আমরা চেখে দেখবো, অর্থাৎ 4 বছর আগের যে বাকেট বিরিয়ানি ওটা আমরা আবার আজকে খাবো এবং খেয়ে দেখবো দিল্লি দরবারের বাকেট বিরিয়ানি কেমন। চলেন দর্শক, শুরু করি আজকের শো। কিছু কিছু জিনিস একটু বেকায়দা হলেই মানে ভালো লাগে, যেমন গামলা ভর্তি বিরিয়ানি যদি আসতো মনে হতো খুব ফর্মাল একটা ব্যাপার, হুইচ ইজ নাইস। আর যে উল্টে দিয়েছে জিনিসটা কিন্তু মানে ক্রেভিংটা অনেক বেড়ে যাচ্ছে দেখে। আগের সেই বিরিয়ানি 2017-তে আমরা যেটা খেয়েছিলাম ওটা আবার সেম, এটার দাম হচ্ছে 650 টাকা প্লাস 15% ভ্যাট। এবং আমাদের সামনে আরেকটা আছে, এটা হচ্ছে দরবারি বিরিয়ানি, এটার দাম হচ্ছে 450 টাকা, আমি যদি ভুল না করি 480 টাকা এটার দাম প্লাস 15% ভ্যাট। তবে দর্শক, আপনাদের জন্য দিল্লি দরবার কিন্তু, বিশেষ করে খাইদায়ের দর্শক যারা, তাদের জন্য একটা প্রোমো অফার দিচ্ছে আগামী রমজান পর্যন্ত, অর্থাৎ 2021 সালের রমজান মাসের ঠিক একদিন পর্যন্ত। আপনি যদি এখানে বলেন যে এটার প্রোমো কোড হচ্ছে খাইদাই 15, তাহলে আপনি মানে দিল্লি দরবারের বসুন্ধরা সিটি শাখার যে কোনো আপনি শাখাতে যান, 4টা শাখা ওদের আছে, আপনি কিন্তু পাবেন 15% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট। সো আপনারা আসতে পারেন, খেতে পারেন। এবং এই অফারটা শুধুমাত্র বিরিয়ানি আইটেম না, তাদের ওই দিল্লি দরবারের বসুন্ধরা সিটির যে কোনো খাবারের জন্য প্রযোজ্য। খাইদাই ডট কম 15, দ্যাটস ফাইন। আমরা খাবারে ঢুকে যাই, খাবার নিয়ে আসি। এটার দাম হচ্ছে 650 টাকা, আমরা 4 বছর আগে যে খেলাম ওই দামই ছিল। আচ্ছা, সব কিছুর দাম বাড়ে, শুধু মানুষের দাম বাড়েনি এটা আমরা জানি, এখন দেখলাম যে বিরিয়ানির দামও বাড়ে না, অন্তত দিল্লি দরবার বিরিয়ানি। 4 বছর আগে এই খাবারটা খেয়ে আমাদের কাছে মনে হয়েছিল তেল ঠিক আছে বাট একটু রুঠা, এখনও কি রুঠা ভাবটা আছে আমরা জানি না, বাট আমরা যেটা পাচ্ছি, আমরা কিন্তু এখানে এই কাঁচামরিচের কুচি পাচ্ছি, আমরা মনে হয় কারি পাতা পাচ্ছি না কি লিফ পাচ্ছি না, একটু দ্যাটস গুড, ভালো পাচ্ছি। আচ্ছা, এই তো এগুলো বিরিয়ানি, এটা দুজন খেতে পারবে মোটামুটি। আমরা সাথে পাচ্ছি এই যে, এটা মনে হয় ক্যামেরার জন্য এক্সট্রা খাতির হতে পারে, আমরা ঠিক শিওর না, কিন্তু এই সালাডটা সবাই পান। এই যে এটা হচ্ছে মিন্ট সস বা কাইন্ড অফ চাটনি, এটা যেমন আছে আমরা কিন্তু পাচ্ছি এই যে, হ্যাঁ, জিরা পানি, আহা, এটা হচ্ছে স্টার্টার, খাদ্য উত্তেজক, এটা আমরা এখানে পাবো। এটা কেমন হবে আমি ঠিক জানি না। এবং গতবার আমরা খেয়েছিলাম আমড়ার চাটনি, এবার দেখছি জলপাইয়ের চাটনি। সিজন বুঝে তারা এরকম দেন, কোনো সময় আমড়ার চাটনি, কোনো সময় জলপাই, কোনো সময় আম, এখন শীত শীত ভাব, সেন্টটা ফাইন। আমরা বরং খাওয়া শুরু করি, দিল্লি দরবারের বাকেট বিরিয়ানি খাচ্ছি। এখানে যদি চামচ দিয়ে খাই সেটা হবে ধৃষ্টতা, আমরা হাত ব্যবহার করি, হাত আমার ধোয়া আছে, শুধু শুধুই খাওয়া যাক। ধরে কিন্তু আগের মতো শুষ্ক লাগছে না, বরং একটু জুসি লাগছে। হ্যাঁ, বিসমিল্লাহ, একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা কাচ্চি না, মানে চালের যে ঘ্রাণটা ওটার সাথে যে বোঝা যাচ্ছে যে এটা মাংসের সাথে অনেকক্ষণ মিলেমিশে হয়েছে তা না, এটা কাইন্ড অফ পাক্কি। মুরগির মাংসটা যে খুব সুসিদ্ধ লাগছে এমন না। আচ্ছা, মুখে দিয়ে বোঝা যাক কেমন, আমি বেশ কিছু বাদাম টাদাম পাচ্ছি, ঠিক আছে,
শুধু শুধু খেতে আমাদের বাঙালি মুখে বিরিয়ানির চেয়ে একটু ভিন্ন ধরনের ফ্লেভার মনে হচ্ছে যে একটু মশলাদার পোলাও খাচ্ছি উইচ ইজ নট ব্যাড কিন্তু সাতটার মধ্যে ওই দমের ঘ্রাণের চেয়ে বরং মশলার যে মাখামাখা ঘ্রাণ ওইটা একটু ফ্লেভারটা বেশি যেটা খারাপ লাগে না বাট বিরিয়ানির চেয়ে একটু ডিফারেন্ট খারাপ না এবার একটু আমরা একটু চাটনি দিয়ে খাবো তার আগে জিরা পানিটা অর্থাৎ স্টার্টার এখানের ওটা খাওয়া যাক আমি দেখছি এখানে যে দুই পিস লেবুর কুচি হ্যাঁ জিনিসটা দেখতে কিন্তু খুব রিফ্রেশিং লাগছে খেতে কেমন হয় দেখা যাক ঘ্রাণটাও চমৎকার ওকে অসম্ভব চন্মন এমন কিছু না বাট এটা ঠিক এইটার মাঝে একটা লজিজ ভাব আছে এই যে আপনার জিরা এবং অন্যান্য মশলার যে ঘ্রাণটা একেবারে মন মগজটা ভরিয়ে তোলে ভালো লাগে একটু চাটনি দিয়ে খাওয়া যাক এই বিরিয়ানি ছয় পিস মাংস তো যে মুরগির যে পিসগুলো দিচ্ছে ওগুলো কিন্তু একে মানে মোটামুটি মিডিয়াম সাইজের অর্থাৎ দুজন যদি খান এক একজন তিন পিস করে মুরগি দ্যাটস এনাফ আমি মনে করি চাটনিটা দিয়ে এই বিরিয়ানি ওকে মানে আমরা যে ইউজুয়াল বিরিয়ানিটা টেস্ট করি এটা কিন্তু ওই যে আগেও যেমন মনে হয়েছিল এখন মনে হচ্ছে একটু ডিফারেন্ট ঘরানার এটার জন্য আপনার কিন্তু একটা মানে অ্যাকোয়ার্ড টেস্ট লাগবে অর্থাৎ প্রথম থেকে আপনি যদি এই ধরনের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত না হন সবসময় আপনার কাছে খুব মানে খেয়ে অসাধারণ লাগবে তা না বাট আপনি যদি কয়েকবার খেয়ে অভ্যস্ত হন না এই বিরিয়ানিটা আপনার কাছে একটু একটু হলে ভালো লাগা শুরু করবে আমাদের কাছে কিন্তু ভালোই লাগছে মোটামুটি বিরিয়ানিটা জলপাইয়ের চাটনি আপনি যদি রেগুলার বিরিয়ানি খেতে যান তাহলে এটা খেলে হয়তো বা আপনার বিরিয়ানির যে ক্রেভিংটা ওটা হয়তো মানুষটা নাও মিটতে পারে বাট আপনি যদি মনে করেন যে একটু ভিন্ন স্বাদের একটা বিরিয়ানি আপনি খেতে চান এটা কিন্তু মজার এবং এটা ঠিক বিরিয়ানি না এইটা পোলাও বাট ফ্লেভার পোলাও উইথ চিকেন গুড দর্শক এখানে এলে আসলে একটা বিরিয়ানিতেই মন ভরে না আমরা যেটা এখন আনছি সেটা হচ্ছে দরবারি বিরিয়ানি বা বিরিয়ানি দরবারি এটার দাম হচ্ছে 480 টাকা প্লাস 15% ভ্যাট বাট আপনারা যদি এসে ওই যে খাই দাই 15 বলেন ওই হয়তো বা ভ্যাটের যে টাকাটা এক্সট্রা আপনার পকেট থেকে যেত ওটা হয়তো বা তারাই দিয়ে দেবেন বা কিছু একটা করবেন যেই কারণে আপনি 15% কম পাবেন ওটা আমরা দেখছি ওটার মধ্যে কী পাচ্ছি ওটার মধ্যে আচ্ছা এটা কি বাহ ও মাই গড এই মাংসটা এত সফট এত সফট মানে আমি ধরার আগে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে এইটা কিন্তু এটা কি খাসির তেহারি বা পোলাও ওটা খেয়ে দেখা যাক বাট মাংসটা ধরার সাথে সাথে আমার কাছে যে অবস্থা হলো চার পিস মাটন থাকে এক পিস মাটন আমার হাতে কিন্তু ঝুরঝুরা হয়ে গেছে খেয়ে বোঝা যাক কী অবস্থা এটা ভালো এখানের সাতটার মাঝখানে আমি একটু মিষ্ট স্বাদ পাচ্ছি সম্ভবত কিসমিস আমার মুখে পড়েছে আমি কিন্তু মরিচও পাচ্ছি এইটা অনেকটা লখনউ দাম পোলাও যেটা অনেকটা ওই রকম একটা টেস্ট আসছে আমার কাছে মনে হচ্ছে যে পোলাওটা দমে করা এবং তারপর এটার সাথে পাকি স্টাইলে খাসিটা মিক্স করা ওয়াও এইটা জোশ ভাই ওইটার চেয়ে এটা আমার ভালো লাগছে চালটাও মনে হচ্ছে যে ম্যাগি নুডলসের ছোটো ভাই বলে ভ্রম হচ্ছে খুব সুন্দর বাসমতি এবং এইটা কিন্তু আমার কাছে ভালো লাগলো বাহ আমাকে যদি বলেন এরপরে আমি এসে এইটা অর্ডার দেওয়ার চেষ্টা করব আমার কাছে যেটা ভালো লাগলো আমার কাছে মনে হচ্ছে এর সাথেও কিন্তু আছে যে চাটনি আছে জলপাইয়ের আচার আছে চাটনিটা দিয়ে একটু ট্রাই করি লখনউয়ের পোলাওয়ের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে বা লখনউ বিরিয়ানি যেটা আমরা চাটনি একটু বেশি পড়ে গেছে এটাকে আবার একটু ব্যালেন্স করা যাক পোলাও দিয়ে যে ওর মধ্যে তেল মশলা কিন্তু অনেক বেশি থাকে তা না বরং কলকাতা পর্যন্ত এটা যে এসেছে দিল্লি থেকে লখনউ লখনউ থেকে কলকাতা মশলার পরিমাণ কিন্তু খুব বেশি ছিল এমন না
আমাদের ঢাকায় এসে এটা বাঙাল মশলা এটা মানে মিশেছে ভালো করে, যেটা চিন্তা করেছিলাম দর্শক এটা কারি পাতা তারা ব্যবহার করেছেন। হ্যাঁ, যেটা আসলে লখনৌতে কিছু ব্যবহার করা হয় বা দক্ষিণ দিকে এটার ব্যবহারটা খুব বেশি। ওটা একটু খাওয়া যাক। আপনি যদি দিল্লি দরবারে আসেন এটা ট্রাই করতে পারেন, এটা ভালো। আমরা যেহেতু একই জলপেড়া আচার পাচ্ছি এই জায়গা থেকে একটু নেওয়া যাক। জলপেড়া চাটনির সাথে যাচ্ছে, তবে এটা ঠিক চার পিস মাংসের জায়গায় আরও এক দুই পিস হলে খুব জম্পেশ হতো, বা যেই ডিলটা আছে ওটা কিন্তু খারাপ না। ইটস গুড। দর্শক মোটামুটি এই তো খাওয়া হলো, এখন আমরা টিমের সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে শেষ করব। তো যাবার আগে আমি জাস্ট রিভিউটা দিয়ে যাই, আমরা চলে যাব আরেক জায়গাতে। বসুন্ধরা সিটিতে আসলে আসলে এক জায়গায় খেয়ে মন ভরে না, কিন্তু আগের বার যেমন 6.5 পেয়েছিল ওটার জন্য আমাদের কাছে এবার মনে হয়েছে এটা এবার পাবে 7.25। সেই ক্ষেত্রে এইটা এই বিরিয়ানিটা এখানে পাবে 8.25। দ্যাটস ভেরি ভেরি ডিফারেন্ট অ্যান্ড গুড, এবং এটা আসলে এখানে এসে টেস্ট করে দেখার মতো। মাংসের সাইজগুলো কি একটু দেখি, এই যে আমার হাতের সাইজ, এই যে মাংসের সাইজ, এরকম চার পিস মাংস মোটামুটি এইটা আপনার দেড়জন খাবার মতো, অর্থাৎ আপনি যদি মানে ভালো রকমের পেটুক হন আপনি এইটা আরাম করে খাবেন, নাহলে দুইজন মোটামুটি পেট ভরবে এবং খেতে পারবেন, জাস্ট ফাইন। মোটামুটি এই তো গেল দিল্লি দরবারের খাবার দাবার। আমাদের কাছে কিন্তু খাবার দাবার ভালোই লেগেছে, দুটো রেটিং তো আলাদা করে পেলেনি। দর্শক চলেন আমরা এটা এখন শেষ করে আরেক জায়গায় যাব, সেখানে যে আপনাকে নতুন নতুন খাবার দেখাই। গার্লিক মাশরুম, ফ্রাইড রাইস, চিকেন ফাইতা, রোস্টেড পটেটো, চিকেন উইথ মাশরুম অ্যান্ড গ্রিন ভেজ, টোনা ফুসুরি পাস্তা, আল্লাহ জানে কী জিনিস খেয়ে বোঝা যাবে, চিক পিস চাট, এটা হচ্ছে গ্রিন অলিভ, রাশিয়ান সালাদ, চিকেন পাস্তা। ছেলে বুড়ো ফিটনেস সচেতন সবার কাছেই এখন সালাদ খেতে পারাটা মোটামুটি একটা ম্যানিয়ার ব্যাপার, বা আরও পজিটিভভাবে বললে যে সালাদ আসলে সবাই কম বেশি পছন্দ করেন, এমনকি ফিটনেস সচেতন যারা না তাদের কাছে কিন্তু সালাদ একটা পছন্দের জিনিস। আমাদের কাছেও আমাদের জীবনেও সালাদ কিন্তু বেশ লোভনীয় একটা ব্যাপার। ছোটোবেলায় আমার ধারণা ছিল যে সালাদ ব্যাপারটা হচ্ছে ভাতের সাথে মাখিয়ে খাবার মতো একটা ব্যাপার। আমার ফুপু আমি যখন ক্লাস টুতে পড়তাম আমাকে সোনারগাঁ হোটেলে নিয়ে গেছেন, এবং তখন দেখলাম যে সালাদ একটা আলাদা ডিশ হতে পারে, শুধু ভাতের সাথে খাবার ব্যাপার না। দর্শক দাঁড়িয়ে আছি এখন এই বসুন্ধরা ফুড কোর্টের আটতলার এই সালাদ লাভার্স এই দোকানের সামনে, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখছি সবাই যার যার মতো পছন্দ মতো সালাদ নিচ্ছেন, বিভিন্ন রকমের সালাদ, এবং এটা তারা এখানে ওজন দিচ্ছেন। প্রতি গ্রামের দাম হচ্ছে 83 পয়সা। এখনও যে পয়সায় কোনো কিছু হিসাব করা হয় বা গ্রামে হিসাব করা হয় ব্যাপারটা একটা অভিনব ব্যাপার, এবং আপনি বাটিতে করে নেবেন, আপনার ওজন যতটুকু হবে আপনি সেই পয়সা দেবেন। দর্শক দেখলে মনে হয় 83 পয়সা প্রতি গ্রাম, কিন্তু আসলে খাবার বেলায় দেখলাম মানুষের এখানে ফিটনেস সচেতন যারা আছেন হেলদি ফুড, কিন্তু প্রথমে দেখছি যে ফ্রাইড রাইস, এটা কেমন ফিল মানে স্বাস্থ্য সচেতন হবে আমরা জানি না, আমরা এটাও খাবো। এদিকে আমরা আসি আগে, এখানে আমরা যেটা পাচ্ছিলাম যে অনেক রকমের ফলের সমাহার, এইটা একটু নেওয়া যাক। হ্যাঁ, এটার সাথে আমরা একটু চিকেন পাস্তা, সালাদের সাথে পাস্তা কেমন যাবে যাই না, ওটা একটু নিলাম, একটু রেড বিন, তারপর এটা একটু সুইট বিন, হোয়াইট বিন যেটাকে বলছে তারা, ওটা একটু নেই। এর মধ্যে পেঁপে আছে, পেঁপে কি, আচ্ছা পেঁপে একটা খাবার ভালো খাবার জিনিস, ওটা থাকতেই পারে। আনারস আর না নেই, সাথে একটু এই যে স্প্যাগেটি হালকা একটু নেওয়া যাক। সাথে আমরা দেখছি এখানে আছে কোলস্লো, কোলস্লো স্যালাডটা হালকা একটু নেই, নিয়ে এখানে একটু রেড আইল্যান্ড সস উপরে থাকলো, আচ্ছা একটু কি অলিভ অয়েল লাগবে, আচ্ছা হালকা একটু দেই, আর সাথে ও কোয়েল পাখির ডিম, এইটা একটা থাক, এটা আরেকটা দিই। সো এইটা আমাদের একটা ডিশ, এটা রেডি করলাম। আমরা মনে হয় দুইটা নিতে পারি, কারণ আমরা যদি ডাবল নেই দুইটা বাটির তো আলাদা চার্জ নেয়, ওজন একই মানে ওজন যা হবে তাই, আমরা আরেকটা বাটি নেই। হ্যাঁ আচ্ছা, ওটা দিয়ে আগে ওজনটা নিলেন, 281 গ্রাম, ওকে। দাম কত আসলো? $233, ওকে। এটা একটা, আমরা আরেকটা নেই, এটার মতো ফ্রাইড রাইস, আচ্ছা একটা তো স্বাস্থ্যকর খেলাম, আর একটু হালকা একটু অস্বাস্থ্যকর খাওয়া যাক, এই যে হালকা একটু ফ্রাইড রাইস,
এটার মধ্যে আমরা পাচ্ছি মাশরুম, বাহ, ওকে, গার্লিক মাশরুম এটার মধ্যে একটু, হ্যাঁ চিকেন ফাইটাস একটু নেই, মেক্সিকান প্রিপারেশন তারা করছেন, বা আরও ভালোবাসায় বললে মেহিকান রোস্টেড পটেটো, ওকে ভাই এটা কি? চিকেন উইথ মাশরুম অ্যান্ড গ্রিন পিস, এটা থাকুক এক জায়গাতে। আর এখানে আমরা একটু দিচ্ছি যে এই যে আপনার সসেজেস, আচ্ছা এইটা আবার আরেক ধরনের পাস্তা, টুনা ফুসুলি পাস্তা, হ্যাঁ এইটার মধ্যে আবার একটু চিকপিস চাট সাইডে নেওয়া যাক। এটার মধ্যে অনেক অলিভ আছে, ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, আমরা হালকা একটু ব্ল্যাক অলিভটা রাখছি। আর রাশিয়ান সালাদ, ওয়ান অফ মাই ফেভারিট, এখানে একটু হালকা দেওয়া গেল। এটা কি ভারী হবে ওটার চেয়ে? মনে হচ্ছে না, দেখি তো তাও ট্রাই করে। কত হলো? এটা হলো 207, আর এটা সব মিলিয়ে কত হলো? 441, এটার সাথে কোনো ভ্যাট ট্যাক্স এক্সট্রা নেই, ইনক্লুডেড সব কিছু মিলি, ওকে 440 টাকা। থ্যাংক ইউ, ক্যামেরার সামনে দেখে মানে 1 টাকা রেয়াত পেলাম, দ্যাটস গুড, হ্যাঁ ওকে। বাট কথায় আছে না ভাই যে ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমরা হিসাব করছিলাম পয়সা 83 পয়সা 84 পয়সা, বাট আলটিমেটলি দেখা গেলো একজনের মিল নিতে গিয়ে 440 টাকা গেলো। বাট সালাদগুলো যদি হয় তা 441 টাকা আমাদের কাছে মনে হচ্ছে কোয়াইট রিজনেবল, খেয়ে বুঝির অবস্থা কেমন। দর্শক দুই রকম বাটি নিয়ে বসেছি, একটা একটু বেশি স্বাস্থ্যকর আর একটা একটু কম স্বাস্থ্যকর, বাট ফাইন। হ্যাঁ আমরা শুরু করি, আমি এখানে পাচ্ছি এই যে 4 রকমের ফ্রুট দিয়ে, এটার নাম জানি কি, হ্যাঁ মনে হচ্ছে যে এইটা সম্ভবত হচ্ছে যে কি কি অফ দ্য ওয়ার্ল্ড, মানে দুনিয়ার কোনো কিছু একটা, দুনিয়ার সব রকম ফল এখানে, ওটা দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ, বাহ, এটার মাঝখানে আমি আপেল পাচ্ছি, আঙুর পাচ্ছি, মানে মোনাক্কা কচকচ করে পড়ছে, কিন্তু এটা ড্রেসিংটা খুবই চনমনে, ওয়াও দ্যাট ইজ গুড। এটা কিন্তু খেতে খুব ভালো লাগলো, প্রথম বাইটটাই মুখটা বেশ চনমনে করে দিল, কোয়েল পাখির ডিম, ওকে একটু হালকা হালকা লবণ ছেটানো কোয়েল পাখির ডিম, স্বাদটা কিন্তু বেশ ভালো। চিকেন পাস্তা, দর্শক আমরা যে বুফেতে প্লেট ভর্তি করে অনেক রকম সালাদ নিয়ে বসি, এর চেয়ে কিন্তু এখানে স্বাদটা ভালো লাগছে। যেমন এখানে আমি খাচ্ছি পেঁপে, পেঁপেটা বেশ রিফ্রেশিং। এখানে পাচ্ছি আমরা রেড বিন, ভেজিটেবল স্প্যাগেটি, কিন্তু স্বাদটা একটু ঝাঁঝালো, বা এটা কিন্তু জমলো ভালো। এটার সাথে একটু আমরা একটু কোলস্লো সালাদ, একটু কোয়েল পাখির আর একটা ডিম, খাওয়াটা কিন্তু মজা লাগছে এবং এনজয় করছি আমি। এই ধরনের সালাদ খাওয়া এইসব জায়গায় বসে ফাইন, ফ্যান্টাস্টিক, এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, আমি খাওয়াটা এনজয় করছি। দর্শক আমরা এখন সেকেন্ড পার্টিতে আসি, এখানে কিন্তু আমি কিছু ফ্রাইড রাইসও নিয়েছি, সাথে একটু সর্টেড মাশরুম, খেয়ে দেখা যাক। ফ্রাইড রাইস এবং সর্টেড মাশরুমের মধ্যে আলাদা করে কোনো কিছু পাইনি, ওকে মাশরুমটা একটু সল্টেড, দ্যাটস গুড। এটা হচ্ছে রোস্টেড পটেটো, একটু কন্টিনেন্টাল স্বাদ লাগলো, উপরে একটু স্পাইসি, বাট ভেতরটা ফাইন, মানে রোস্টেড পটেটো যেমন হওয়া উচিত মোটামুটি এমনই, খারাপ না। এটা সম্ভবত চিক পিস, বাহ, আমাকে যদি বলেন
তাহলে আমি কিন্তু এখানে এসে আরেকবার সালাদটা ট্রাই করব। আমার কাছে কিন্তু ভালো লাগছে। 440 টাকা দাম ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স, কিন্তু ওদের খাবার যে কোয়ালিটি দ্যাটস গুড। এই টাকা দিয়ে এই খাবার খেলে বরং ভালোই লাগে, খারাপ লাগছে না। এই আপনার এই স্বাস্থ্যকর সালাদটাকেই, নর্থ সালাদের স্বাস্থ্যকর বলটাই এখানে বেশি মজার। এবং এইটা এনজয় করে খাবার মতো একটা সালাদ। দর্শক খাচ্ছি, খাবো, আমার টিমমেটরা আমার মতো করেই সালাদ এখন নেবেন, নিয়ে সালাদের বলে ঝাঁপিয়ে পড়বেন, তারা তাদের মতো মজা করে খাবেন। বিরিয়ানি খেয়ে যেমন ছয়টা ভারী হয়েছিল, সালাদ খেয়ে কিন্তু মনটা আরেক রকমের চলমনে হয়ে উঠলো। খাইদের ঠিক মানে জিভে এটা পাবে 10-8, এবং এটা রিকমেন্ড করার মতোই সালাদ। দর্শক এই ছিল আমাদের আজকের সব মিলিয়ে রিভিউ বসুন্ধরা সিনেপ্লেক্সের যে ফুড কোর্ট। এইটা কিন্তু দর্শক আসলে আমরা যারা 90s কিডস বলে বা 80s কিডস বলে, আমরা যারা 2000 সালের প্রথম দিকে আমরা ইউনিভার্সিটিতে পড়ি বা কোনো কিছু, এই সময় আমাদের কিন্তু প্রচুর আশা হতো এখানে। এখানে বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর মানে প্রেমের আবার বলে যেত, যারা তখন সিনেপ্লেক্স সিনেমা দেখতে আসতো, বা নিজেরাও প্রচুর আসতাম এখানে, এসে খেতাম এখানে, এসে সবাই মিলে গল্প করতাম, আত্মীয় স্বজনের সাথে প্রচুর এসেছি। একবার ঈদের সময় দেখেছিলাম এইখানে কোনো জায়গায়, আমরা যিনি খাচ্ছিলাম আমার ফ্রেন্ডরা মিলে কয়েকজন খাচ্ছিলাম, তখন দেখি সামনের একটা টেবিলে একজন বাবা বসে আছেন, তার সাথে তার একটা ছেলে, ছোট্ট বাচ্চা। বাচ্চাটা যিনি ফুচকা কিনেছেন, বাচ্চাটা ফুচকা খাচ্ছে, বাবাটা কিছু খাচ্ছে না, বাচ্চাটা একটার পর একটা ফুচকা খাচ্ছে। কারণ বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বা তুমি আমার কেসটা কিনে দেবা না, তোমার টাকা নাই। এইটা যখন বলছেন আমার স্পষ্ট খেয়াল আছে বাবাটা চুপ করে আরেকদিন তাকিয়েছিলেন। হ্যাঁ মানে মানে এই যে কষ্টটা আমার, কারণ মানে আমি অনেকদিন এরপরে রাতের বেলা ঘুমের মাঝে আমি শব্দটা স্পষ্ট শুনতে পেয়েছি, আব্বা তোমাকে টাকা নাই, আব্বাকে তোমাকে টাকা নাই। পরম করুণাময় প্রতিটা বাবা মাকে এই পরিমাণ টাকা দেয় যেন সন্তানের কাছ থেকে এই কথাটা শুনতে না হয়, সন্তান যখন যা চায় তখন সেজন্য কিনে দিতে পারে। দর্শক আজকের শোয়ের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। সালাদ খেলাম, সালাদ খাবো, মন ভালো করে থাকবো, আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমি খালেদ সাইফুল্লাহ বিদায় নিচ্ছি, টাটা বাই।